চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম জেলায়। তো চট্টগ্রামের এক ভাই এই মেশিনটি ক্রয় করতে এসেছে, ওনাকে কিন্তু আমরা মেশিন দেওয়ার আগে চালিয়ে টেস্ট করে দিলাম। এটা আমরা পাইপ তৈরি করছি আর কি, এটাকে পাইপ সিপস বলা হয়। তো অনেক সময় দেখবেন রিং সিপস আসে, অনেক সময় কাটিং সিপস আসবে। এগুলা কিভাবে আসবে এবং কিভাবে তৈরি করবেন এবং মেশিন চালানোর আগে কি প্রস্তুতি নিতে হবে, মেশিনের সাথে আপনি কি কি পাচ্ছেন, মেশিনে চালাতে হলে কি কি উপাদান দিয়ে মেশিনটি আপনি তৈরি করতে পারবেন খাদ্যটা, সেটি কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে। তো ভিউয়ার্স, এই মেশিনের সাথে পাচ্ছেন এরকম সাইজের ডাইস পাবেন, এগুলোর সম্পূর্ণ ডাই বলা হয়। তো নিপিল, একটা নিপিল দিয়ে কিন্তু একটা কাজই হবে। তো এই ধরনের নিপিল আপনি যেমন টাইপের দিবেন ঠিক তেমন টাইপের কিন্তু সিপ তৈরি হবে। এই যে এগুলা আপনার ডাইস বলা হয়, নিপিল বলা হয়। 16 পিস ডাই পাবেন। এই 16 পিস এখানে দেওয়া নাই, কিন্তু সামথিং কয়েক পিস নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। এরকম এক একটা এক এক ধরনের, কারোর সাথে কারো মিল নাই। এইভাবে কিন্তু আপনি একটা মেশিনের সাথে 16 পিস ডাইস পাচ্ছেন, টোটাল সেট আপ মেশিন পাচ্ছেন, কাটিং পাচ্ছেন। কাটারের জন্য কিন্তু মানটা বেলেট সিস্টেম দেওয়া আছে, তলায় পেনিয়াম সিস্টেম দেওয়া আছে। এগুলো কিন্তু আপডেট মেশিনের সাথে আপনার ক্রয় করার পূর্বে দেখে নিতে পারবেন, অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। মোটর সহ কমপ্লিট নিতে পারবেন, ডিজেল ইঞ্জিন নিতে পারবেন, অনলি খালি মেশিনও নিতে পারবেন। সে ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অনলি বিগ ইনোভেশন বিডি দিয়ে থাকে। তো অনেকে মেশিন ক্রয় করে বলেন ভাই আমরা চালাতে পারছি না, জাম লেগে যায়। জাম লাগার কারণ হচ্ছে আপনার, জাম লাগার কারণ আপনি নিজেই। যদি বলেন কিভাবে, আমি আপনাদেরকে কথা দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বুঝাই দেবো। এখন ধরুন আপনি চাউল দিলেন, চাউলটা যদি দেওয়ার মেশিনের ভিতরে চাউল যদি প্রথমে বেশি পরিমাণ আপনি দিয়ে ফেলান, জাম লেগে যাইতে পারে। নাম্বার 2, যদি কিনা চাউলের গায়ে চিনি কিংবা স্যাকারিন ইউজ করেন, জাম লেগে যেতে পারে। নাম্বার 3, যদি কিনা আপনি অন্য মনস্ক হয়ে যান মেশিন চালানোর ক্ষেত্রে, অন্য মনস্ক হইলে চাউল কম দিলেও কিন্তু আপনার জাম লেগে যাইতে পারবে। তো মনে রাখবেন যে পরিমাণ চাউল দিচ্ছেন ওই পরিমাণ মেশিনে নিতে পারছে কিনা, মেশিনের চাহিদা অনুযায়ী আপনার দিতে হবে। কম দিলেও জাম লাগবে, বেশি দিলেও জাম লাগবে। আর মেশিন চালানোর শেষে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চাউল কিংবা ডাউল যেটাই দেন, কাঁচামাল শেষ হওয়ার পরেই কিন্তু আপনার অনলি 2 মিনিট মেশিন স্টার্টে রাখা লাগবে। তার কারণ মেশিনটি পরিষ্কার করতে আপনার সুবিধা হবে। মেশিন চালানোর পূর্বে মেশিনটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগাবেন, এরপরে চালানোর শেষে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিবেন। পরবর্তীতে আবার যে কায়দায় আমরা প্রথমে পানি দিছি, একটা দুটো করে চাউল দিয়ে চালিয়ে দেখে দিছি, ওই 1 পিস 2 পিস করে চাউল প্রথমে সুলভভাবে দিয়ে যখন চালিয়ে দেখাই দিই, ঠিক এইভাবেই কিন্তু আপনাকে চালাইতে হবে। যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে আপনি নিজে আসবেন, এসে চালিয়ে দেখে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো এখানে আপনারা চাউল, ডাউল, ভুট্টা ইত্যাদি ইউজ করতে পারবেন, চিনি আর হলুদ ব্যতীত যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। মেশিন ক্রয় করার পূর্বে আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান সরাসরি এসে নেবেন, আমরা চাউল দিয়ে হোক আর ডাউল দিয়ে হোক আপনাকে চালিয়ে সম্পূর্ণরূপে চেক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ। গামলা